আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুন রশিদ চাপাই নবাবগঞ্জ তিনকে সিদ্ধান্ত প্রস্তাব দুইয়ের এর পক্ষে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আসসালাম আলাইকুম আপনার সদয় অবগতি ও জ্ঞাতার্থে জানাচ্ছি যে চাপাইনগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত নয়াগোলা নামক স্থানে মহানন্দা নদীর উপর একটি সেতু নির্মাণ চাঁপাইনবগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি সর্বপ্রথম মহানন্দা নদীর উপর সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে উনিশশো সালে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু নির্মাণ করা হয় যার ফলে সরাসরি সোনা মসজিদ স্থলবন্দর সহ চাঁপাইনবগঞ্জ জেলাবাসীর সাথে সারা দেশের একটি সংযোগ সৃষ্টি হয় চাঁপাইনগঞ্জ জেলায় এই মহানন্দা নদীর দৈর্ঘ্য প্রায় আটত্রিশ কিলোমিটার ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক মানে এই মন্ত্রণালয় কর্তৃক তিনটি সেতু নির্মিত হয়েছে গমস্তাপুর এবং ভোলাহাট উপজেলায় একটি একটি চাঁপাইনগঞ্জ জেলায় একটি এবং এলজিডি কর্তৃক এই মহানন্দা নদীর উপর আরও একটি সেতু নির্মিত হয়েছে মাননীয় স্পিকার চাঁপাইনওয়াগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যে আমি অত্যন্ত গর্বিত চাপাইনগঞ্জের সন্তান হিসাবে যে নবাবগঞ্জ একটি আল্লাহ রহমত এটি কৃষিতে একটি উদ্বৃত্ত অঞ্চল বাংলাদেশের বিখ্যাত আম উৎপাদিত হয় এই অঞ্চলে বিপুল পরিমাণ ধান গম ভুট্টা আলু টমেটো পেয়ারা লিচু মালটা কলা পেঁপে বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে এবং উদ্বৃত্ত উৎপাদিত পণ্যগুলি দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার এই বিরাট অঞ্চল সহ রাজশাহী এবং নওগাঁ জেলার বেশ কিছু অঞ্চলের কৃষি উৎপাদিত পণ্য যারা ওই অঞ্চলের ভূমির মালিক চাপে নগঞ্জের মানুষ এই উৎপাদিত পণ্যগুলি আপনার শহরে বা আমাদের নবাবগঞ্জে নিয়ে আসার ক্ষেত্রে এই একটিমাত্র সেতুর উপর দিয়ে যে চাপ পড়ে সারা বছর এখন সারা বছর কৃষিতে উৎপাদন বেড়ে গেছে সারা বছর এই শহরের ভিতর দিয়ে একমাত্র এই ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর উপরে চাপ পড়া এবং প্রতিদিন হাজারের উপরে ট্রাক মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যকৃত ট্রাক এই সেতুর যাওয়ার ফলে গোটা শহরের উপর বিপুল পরিমাণ ট্রাফিক চাপ লোড বেড়ে গেছে যার ফলশ্রুত আমি এর আগে দু এক থেকে ছয় সাল পর্যন্ত যখন সংসদ সদস্য ছিলাম তখন আমি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলাম ওই সময়ে এইখানে একটি ব্রিজ নির্মাণের আমি উদ্যোগ গ্রহণ করি ফিজিবিলিটি রিপোর্টও তৈরি করা হয় এবং আমি মাননীয় মন্ত্রী অবগতির জন্য জানাচ্ছি ব্রিজের দুই পার একদিক চাঁপাইনগঞ্জ শহরের নয়াগোলা নামক স্থান আর আরাকপার হচ্ছে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর নামক স্থান এইখানে উভয় পাড়ি সড়ক ও জনপথের রাস্তা রয়েছে সেখানে একটি ফেরিঘাট রয়েছে যদি এই জায়গাটিতে ব্রিজ নির্মাণ করা হয় তাহলে আমাদের যে বিপুল পরিমাণ কৃষি উৎপাদিত পণ্য আমি মাননীয় মন্ত্রী আপনার স্পিকার আপনার মাধ্যমে মন্ত্রীকে জানাতে চাই চাঁপাইনগঞ্জ মহানন্দার নেদু সেতু ড্রেজিংয়ের কাজ চলছে এবং সেখানে একটি রাবার ড্যাম স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসাবে এটি বাস্তবায়িত হওয়ার ফলে চাপাইনগঞ্জ জেলায় এখন প্রায় দশ লক্ষ টন যে শস্য উৎপাদন হয় এটি পাঁচ গুণ বৃদ্ধি পাবে মাননীয় আগামী পাঁচ বছরের মধ্যে এই রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন হলে যার কারণে এখানে আরও বিপুল পরিমাণ এই পণ্য পরিবহন বেড়ে যাবে এবং এটা শহরের উপর এত চাপ পড়বে যার ফলশ্রুতিতে এই ব্রিজের পক্ষে চাপ সহ্য করা সম্ভব হবে না শহরের উপর চাপ সহ্য করা সম্ভব হবে না আমার অভিজ্ঞতা থেকে মাননীয় স্পিকার মাননীয় যোগাযোগ মন্ত্রী অত্যন্ত অভিজ্ঞ মানুষ ইতিমধ্যে আমার দুটো দাবি উনি একদিন সংসদে তুলেছিলাম উত্থাপন করেছিলাম উনি এটিকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটা বাস্তবায়নের দিন হচ্ছে এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মনে করি সড়ক ও সেতু নির্মাণের যে প্রয়োজন এক নম্বর হচ্ছে ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু করার জন্যে এবং পরিবহন ব্যবস্থাকে আরও স্বাচ্ছন্দ্যময় করার জন্যে আমি মনে করি এই সেতুটি নির্মাণ অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজন আমদানি রপ্তানি পণ্যসহ সমস্ত উৎপাদিত কৃষি পণ্য একমাত্র ক্যাপ্টেন মহেন্দ্রী জাগুর সেতুর উপর দিয়ে শহরের মধ্য দিয়ে পরিবহন করা হয় জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যানবাহন পণ্য উৎপাদন ও পণ্য বৃদ্ধি পরিবহন বৃদ্ধি পেয়েছে বিধায় সেতুর উপর সার্বক্ষণিক চাপ বৃদ্ধি পাচ্ছে প্রস্তাবিত স্থানটিতে সেতু নির্মাণ করা হলে কৃষি উৎপাদিত পণ্য পরিবহন সহজতর হবে শহরের উপর পরিবহনের চাপ অনেক কমে যাবে জনসাধারণের যাতায়াত নিরাপদ হবে দুর্ঘটনা কমবে এমতো অবস্থায় মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আবেদন চাপাইনগঞ্জ জেলাবাসী দীর্ঘদিনের দাবি নয়াগোলা নামক স্থানে মহন্দা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হলে জনগণ ভীষণভাবে উপকৃত হবে এবং শহরকে মুক্ত করা যাবে বিধায় জনস্বার্থে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্পিকারের মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব আজকের যে সিদ্ধান্ত প্রস্তাবটি দুই নম্বর উত্থাপন করেছি যে নয়াগলা নামক চাপানগর সদর উপজেলা অন্তর্গত নয়াগলা স্থানে মহান্দা নদীর উপরে একটি সেতু নির্মাণ করা হোক এই সিদ্ধান্তটি প্রস্তাবটি মাননীয় মন্ত্রী দয়া করে এটিকে গ্রহণ করবেন এবং এই স্থানে সেতু নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ